বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রায়হানা ফেরদোস সহকারী শিক্ষক গ্রিনফিল্ড কলেজ ঢাকা এখন আমি বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং নিয়মিতভাবে আমার চ্যানেলের অনলাইন ক্লাসগুলো তোমরা অনুসরণ করছো হ্যাঁ শিক্ষার্থীরা আমার চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবে আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য ক্লাসগুলো দিয়ে থাকি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে অধ্যায় আটের পাঠ দুই নিয়ে আলোচনা শুরু করব। পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের জন্য অধ্যায় আটের পাঠ একের আলোচনা তুলে ধরেছিলাম আশা করছি তোমরা পাঠ একের আলোচনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো আর দেরি না করে চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি লক্ষ্য করো অধ্যায় আট সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ পাঠ দুই রাষ্ট্রীয় সম্পদ হ্যাঁ শিক্ষার্থীরা পূর্ববর্তী পাঠে তোমরা সামাজিক সম্পদ সম্পর্কে জেনেছো আর তারই ধারাবাহিকতায় আজকে পাঠ দিয়ে তোমরা রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে জানবে লক্ষ্য করো আরেক ধরনের সম্পদ আছে যা সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করে এগুলোকে রাষ্ট্রীয় সম্পদ বলা হয় আমরা সরকারকে যে কর দিই তা দিয়ে রাষ্ট্র এই সম্পদগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করে তাহলে শিক্ষার্থীরা এখানে তোমরা রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে শুরুতেই জানতে পারলে আমি তোমাদের জন্য আরেকবার বলছি যে এক ধরনের সম্পদ আছে যা সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করে থাকে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যে সম্পদগুলো আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করে থাকি বা আমাদের প্রয়োজন মেটাই সেই সম্পদগুলোকেই বলা হয় রাষ্ট্রীয় সম্পদ আর সাধারণত এখানে বিশেষভাবে তোমাদের যে জিনিসটি মনে রাখা দরকার সেটি হচ্ছে আমরা সরকারকে যে কর দিয়ে থাকি সেই করের মাধ্যমেই কিন্তু রাষ্ট্র এই সম্পদগুলো আমাদের জন্য তৈরি করে এবং রক্ষণাবেক্ষণ করে লক্ষ্য করো সড়ক সরকার আমাদের চলাচলের সুবিধার জন্য সড়ক বা রাস্তা তৈরি করে এবং প্রয়োজনে এগুলো মেরামত করে আমাদের শহরগুলোতে আছে বড় পাকা রাস্তা এবং গ্রামগুলোতে আছে কাঁচা রাস্তা আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং মালামাল আনা নেওয়ার কাজে সড়ক ব্যবহার করি এছাড়া সড়ক পথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে যানবাহনগুলো চলে তা আমরা সকলেই ব্যবহার করতে পারি তো শিক্ষার্থীরা সড়ক সম্পর্কে তোমরা জানলে যে আমরা আমাদের চলাচলের সুবিধার জন্য সেটা গ্রামে হোক বা শহরে হোক সরকার প্রদ তৈরিকৃত যে সড়ক বা রাস্তা রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা চলাচল করে থাকি আর এগুলো সরকার প্রয়োজন মতো তৈরি করে থাকে বা মেরামত করে থাকে তবে লক্ষণীয় যে শহরগুলোতে আছে বড় বড় পাকা রাস্তা আর গ্রামগুলোতে আছে কাঁচা রাস্তা আর আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং মালামালা মালামাল আনা নেওয়ার কাজ অর্থাৎ পরিবহনের কাজটা কিন্তু আমরা সড়কের মাধ্যমেই ব্যবহার সড়কের মাধ্যমেই করে থাকি অর্থাৎ ক্ষেত্রে আমরা সড়ক ব্যবহার করে থাকি আর এছাড়া সড়কপথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে যানবাহনগুলো চলে সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা সহজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারি এরপরে লক্ষ্য করো রেলপথ সড়কপথের মতোই আমাদের দেশে রয়েছে দীর্ঘ রেলপথ অসংখ্য মানুষ রেলগাড়িতে চলাচল করেন রেলগাড়িতে সহজে অনেক মালামাল আনা নেওয়া করা যায় হ্যাঁ শিক্ষার্থীরা আমি জানি তোমরা অনেকেই রেলে ভ্রমণ করেছো কে কে রেলে ভ্রমণ করেছো এবং কে কে রেলে ভ্রমণ করতে পছন্দ করো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সড়কপথের মতো আমাদের দেশের যে দীর্ঘ রেলপথ রয়েছে সেই রেলপথেও কিন্তু অনেক মানুষ রেলগাড়িতে চলাচল করে আবার রেলগাড়িতে কিন্তু খুব সহজেই মালামাল এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা যায় এরপরে লক্ষ্য করো সেতু আমাদের দেশে বড় বড় নদী আছে তাই আমাদের অনেক সেতু দরকার গ্রামে আছে ছোট ছোট বাঁশের তৈরি সাঁকো অনেক নদীর উপর সড়ক ও রেলপথের জন্য দীর্ঘ সেতু আছে আমাদের কয়েকটি দীর্ঘ সেতু হল বঙ্গবন্ধু সেতু চিনমত্রী সেতু এবং লালন শাহ সেতু এতে মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে পদ্মা নদীর উপর আরেকটি বড় সেতু নির্মিত হচ্ছে তাই শিক্ষার্থীরা এই অংশটিতে তোমরা সেতু সম্পর্কে জেনেছো হ্যাঁ শিক্ষার্থীরা আমাদের বাংলাদেশকে কিন্তু বলা হয় বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ অর্থাৎ বাংলাদেশে অসংখ্য ছোট বড় নদী রয়েছে আর সে কারণেই আমাদের দরকার অনেক সেতু শিক্ষার্থীরা তোমরা যারা গ্রামে গিয়েছ দেখেছো গ্রামে ছোট ছোট বাঁশের তৈরি সাঁকো রয়েছে অনেকেই কিন্তু তোমরা সাঁকো দিয়ে নদী পার হয়েছ আবার অনেক নদীর উপর সড়ক ও রেলপথের জন্য কিন্তু দীর্ঘ সেতু থাকে আমাদের দেশে কয়েকটি দীর্ঘ সেতু রয়েছে এগুলো তোমরা কম সবাই এই সেতুগুলোর নাম যেন তার মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গবন্ধু সেতু চিনমৈত্রী সেতু লালনসা সেতু আর এগুলোর মাধ্যমে কিন্তু অনেক মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে তবে শিক্ষার্থীরা বর্তমানে তোমাদের জন্য একটি আনন্দর খবর হচ্ছে আমাদের পুরো বাঙালিদের জন্য একটি গর্বের বিষয় সেটি সেটি হচ্ছে পদ্মা নদীর উপরে কিন্তু আমাদের বড় একটি সেতু নির্মিত হচ্ছে অল্প কিছু দিনের মধ্যেই এই সেতুর সম্পূর্ণ কাজটি শেষ হয়ে যাবে তো শিক্ষার্থীরা নিচে চিত্রে তোমরা দেখছো এখানে বঙ্গবন্ধু সেতুর একটি চিত্র দেওয়া আছে শিক্ষার্থীরা এর মাধ্যমেই পার্ট দুইয়ের আলোচনা আমি শেষ করছি তোমরা আমার ক্লাসের সাথে সাথে তোমাদের পাঠ্য বইটি অনুশীলন করবে ভালোভাবে তাহলে পড়াগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এরপর লক্ষ্য করো পাঠ তিন আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ নির্মে বর্ণিত রাষ্ট্রীয় সম্পদগুলোর উৎস হল প্রকৃতি প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই প্রাকৃতিক সম্পদ এই সম্পদগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দেয় হ্যাঁ শিক্ষার্থীরা এখানে তোমরা জানতে পেরেছো যে রাষ্ট্রীয় সম্পদগুলোর নিচে যে রাষ্ট্রীয় সম্পদগুলো বর্ণনা করা আছে অর্থাৎ পাট যে রাষ্ট্রীয় সম্পদগুলো আমি তোমাদের জন্য আলোচনা তুলে ধরবো এগুলোর উৎস হচ্ছে প্রকৃতি কারণ প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই প্রাকৃতিক সম্পদ আর এই সম্পদগুলো কিন্তু আমাদের জীবনকে অত্যন্ত সহজ করে দেয় শুরুতেই লক্ষ্য করো পানি আমরা বৃষ্টি নদনদী নদী ঝর্ণা ইত্যাদি থেকে বিশুদ্ধ পানি পাই পান করা রান্না করা এবং পরিষ্কার করার কাজে আমরা বাড়িতে পানি ব্যবহার করি কৃষকেরা চাষাবাদের কাজে পানি ব্যবহার করেন আমরা জলপথে যাতায়াত করি এবং নদী বা সমুদ্র পথে মালামাল পরিবহন করতে পারি শহরে পাইপলাইনের মাধ্যমে বাসায় অফিস আদালতে এবং কারখানায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় এছাড়া বড় বড় শিল্প কারখানায়ও পানির প্রয়োজন হয় এভাবে নানা কাজে আমাদের পানির প্রয়োজন হয় তো এখানে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করেছো যে আমাদের জীবনে কিন্তু পানির ব্যবহারটা অপরিসীম আমাদের প্রত্যেকটা কাজে আমরা পানি ব্যবহার করে থাকি আর এখানে বিশুদ্ধ পানির উৎস হিসেবে দেওয়া আছে যে আমরা বৃষ্টি নদ নদী আর ঝর্ণা থেকে বিশুদ্ধ পানি পেয়ে থাকি পানি খাওয়ার পানি রান্না করা পরিষ্কার করার কাজে বিভিন্ন কাজে আমরা বাড়িতে পানি ব্যবহার করে থাকি আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কৃষকরা চাষাবাদের কাজে অর্থাৎ বিভিন্ন উৎপাদন কাজে পানি ব্যবহার করে থাকে আর জলপথে আমরা যে যাতায়াত করি অর্থাৎ নদী বা সমুদ্র পথে আর শহরে লাইনের মাধ্যমে বাসায় অফিস পাইপের আদালতে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় আর এছাড়া বড় বড় যে শিল্প কারখানাগুলো রয়েছে আমাদের দেশে সেখানেও কিন্তু প্রচুর পানির প্রয়োজন হয় অর্থাৎ শিক্ষার্থীরা এর মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে দৈনন্দিন জীবনে আমাদের পানির ব্যবহারটা কতটা তাৎপর্যপূর্ণ এরপরে দেখো বন বন হলো আরেকটি প্রাকৃতিক সম্পদ বনে অনেক ধরনের গাছ জন্মে বনের গাছ থেকে আমরা ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণের জন্য কাঠ এবং খাওয়ার জন্য ফল পাই বন বিভিন্ন প্রাণীকে নিরাপত্তা দেয় হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা অনেকেই নিশ্চয়ই বন দেখেছ বন একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এখানে যেমন অনেক ধরনের গাছ জন্মে তেমনি এই বনগুলো কিন্তু আমাদের প্রাণীকুলের একটি নিরাপদ আবাসের স্থল আর বন থেকে যে গাছ বনে যে গাছ থাকে সেই গাছ থেকে কিন্তু আমরা আমাদের ঘরবাড়ি আর আসবাবপত্র নির্মাণের জন্য কাঠ পেয়ে থাকি আর বনে যে ফলের গাছগুলো থাকে সেখান থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফল পাই এরপর লক্ষ্য করো প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ যা মাটির নিচ থেকে উত্তোলন করা হয় বিদ্যুৎ উৎপাদন রান্না এবং পরিবহনের কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি অনেক যানবাহন প্রাকৃতিক গ্যাস দিয়ে চলে শিল্প কারখানায়ও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় হ্যাঁ শিক্ষার্থীরা এই অংশটিতে তোমরা খুব একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জেনেছ আর তা হচ্ছে প্রাকৃতিক গ্যাস এটি কিন্তু মাটির নিচ থেকে উত্তোলন করা হয় আর বিদ্যুৎ উৎপাদন পরিবহনের কাজে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার করছি অনেক যানবাহনও কিন্তু এই প্রাকৃতিক গ্যাস দিয়ে চলে আর আমাদের কিন্তু ব্যাপক হারে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় এরপর লক্ষ্য করো বিদ্যুৎ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন বাতাস সূর্যের আলো গ্যাস তেল পানি ইত্যাদি দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হয় বিভিন্ন বৈদ্যুতিক কেন্দ্র থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হয় আলো জ্বালাতে রান্নায় কম্পিউটার ও টেলিভিশন চালাতে এবং শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি হ্যাঁ শিক্ষার্থীরা এই অংশটিতে তোমরা যে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জেনেছো সেটি ছাড়া আমাদের দৈনন্দিন জীবনকে আমরা বর্তমানে কল্পনাই করতে পারি না আর সেটি হচ্ছে বিদ্যুৎ হ্যাঁ এই প্রাকৃতিক সম্পদ হিসেবে বিদ্যুৎ কিন্তু কিভাবে উৎপাদিত হয় বাতাসের সাহায্যে সূর্যের আলোর সাহায্যে গ্যাস তেল পানি এগুলো দ্বারা কিন্তু বিদ্যুৎ উৎপাদিত হয় আর বিভিন্ন বৈদ্যুতিক কেন্দ্র থেকেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয় তো শিক্ষার্থীরা আমরা সকলেই জানি যে আমরা যে আলো জ্বালাই বা রান্নার কাজে বা আমার আমরা দৈনন্দিন জীবনে যে কম্পিউটার বা টেলিভিশন চালায় বা আমাদের শিল্প উৎপাদন কেন্দ্রে যে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা ব্যাপকভাবে এই বিদ্যুতের ব্যবহার করে থাকি অর্থাৎ দৈনন্দিন জীবনে বিদ্যুৎ ছাড়া আমরা একটি দিনও কিন্তু এখন চলতে পারি না চিত্রে তোমরা দেখো বাংলাদেশের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়টিতে তোমরা যে বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদগুলো জেনেছ এই সম্পদগুলো যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকেরই শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আমার ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আমার ক্লাসের সাথে সাথে তোমরা এই অধ্যায়টির অনুশীলন করার সময় তোমাদের বইটিও সাথে রাখবে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের জন্য এই অধ্যায়টি থেকে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব আজ এ পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ